Wait. View. Do you see? Hello. হ্যালো এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আর আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো। আর আমি তোমাদের কাছে অনেক দিন পর আবার চলে এসেছি একটা নতুন ব্লগ নিয়ে। আর আজকের ব্লগটা হচ্ছে মলের। আমাদের বাড়ির থেকে সব থেকে কাছে যেটা মল আছে সেই মলেতেই এসেছি। আর তোমাদেরকে দেখিয়ে দিলাম যে প্রথম পিউ কত দুষ্টুমি করছে দৌড়দৌড়ি, তো সেগুলো একটু দেখালাম তোমাদের কেমন লাগলো। আর এখন আমরা কে কে এসেছি বলে দিই, তো কলকাতার থেকে আমার একজন মামি শাশুড়ি এসেছেন। তো এই মামি শাশুড়ি, আমি, পিউ, আমরা তিনজন মিলে মলে এসেছি। আর এখন একটা জামা কাপড়ের দোকানে আছি, তোমরা দেখতে পাচ্ছ। তো সেখানেও পিউ খুব দুষ্টুমি করছে, তো সেখানে আমি আর আমার মামি শাশুড়ি কিছু কেনাকাটা করছি। এখানে দেখো, আমি, পিউ আর আমার মামি শাশুড়ি যিনি কলকাতার থেকে এসেছিলেন ওনার একটা ফটো দেখালাম। আর এখানে তোমাদের সাথে দু তিনটে ফটো আমি শেয়ার করলাম। তো এই ফটোটা হচ্ছে আমরা যখন রেডি হয়ে আমরা যাচ্ছি মলেতে, তখনের একটা দুটো পিস তোমাদেরকে দেখালাম। আর আজকের আমার যে ব্লগটা সেটা এই মলের উপরেই দেখাচ্ছি, মানে মলটা একটু ঘুরবো, একটু কিছু কেনাকাটা করব। তো যতটুকু সম্ভব তোমাদেরকে একটু চারপাশটা মলের দেখাবো, তো সেটার উপরেই আজকের ব্লগটা আমার। আর এই ব্লগটা অ্যাকচুয়ালি আমি দুদিন মিলে করেছি, যেরকম তোমরা যে এতক্ষণ দেখলে সেটা ছিল কালকের, আর আজকে কিন্তু নেক্সট ডে আমি আর আমার মামি শাশুড়ি আবার মলে এসেছি। আর কালকে যতটুকু দেখেছিলে পিউকে নিয়ে অতটুকু করেছিলাম সেটাই তোমাদের সাথে শেয়ার করেছিলাম, কিন্তু পিউকে নিয়ে বেশি ভিডিও করা যাবে না। আর আজকে আমরা আবার এসেছি এই মলেতে, আমার আর মামির মানে কিছু কাজ আছে, কিছু কেনাকাটা আছে যার জন্য। আর পিউকে আমি আজকে আনিনি, তো পিউকে আমি কালকে নিয়ে এসেছিলাম, সেটাতে তোমাদেরকে দেখিয়েছিলাম পিউর দুষ্টুমি। তো দেখো, তোমরা দেখতে থাকো, এখানে তোমরা দেখলে সব জামা কাপড়, তারপরে এই জুতো টুতো। তো এখন আমরা অ্যাকচুয়ালি গ্রাউন্ড ফ্লোরে আছি, আমরা মানে উপরেও যাব, তখন তোমাদের সাথে উপরটাও শেয়ার করব। তাহলে তোমরা দেখতে থাকো।
তো দেখে দেখেছো তোমরা। আর এখানে দেখো আমি একটা সালমান খানের পোস্টার লেগে আছে, তো সেখানে নিজের ফটো নিচ্ছিলাম। তো আমাদের মোটামুটি পুরো মলটাই ঘোরা হয়ে গেছে, তো এখন আমরা আবার গ্রাউন্ড ফ্লোরে এসে গেছি। উপরেরটা তোমাদের একটু একটু দেখালাম, আর এখানে দেখো অনেকগুলো ক্লিপ রাখা রয়েছে। তো এখানে একটা কসমেটিকের দোকানেতে আমার মানে মামি কিছু কিনবেন, তো উনি কিনছেন, তো আমি তোমাদেরকে এই গ্রাউন্ড ফ্লোরের একটু চারপাশটা আবার ঘুরে দেখাই। আর এই দেখো, আর এটা হচ্ছে গ্রাউন্ড ফ্লোর। আর এখানে দেখো বাচ্চাদের ট্রেন আছে, ট্রেন যাচ্ছে। পিউ থাকলে পিউকেও বসাতাম, কিন্তু আজকে মানে এখন পিউ তো নেই আমাদের সাথে। তো এই এখানে হচ্ছে গণেশ পুজো হবে, তার মন্দির বানিয়েছে, ডেকোরেশন করেছে, দেখতে খুবই সুন্দর হয়েছে, সাদা সাদা মানে খুবই হোয়াইট কালারের। তো এখন আমরা একটা আইসক্রিমের দোকানে এসেছি, মানে মল থেকে বেরিয়ে গেছি, তো এখান থেকে আমরা একটু আইসক্রিম কিনবো। তো এই আইসক্রিম কিনতে কিনতেই আজকে আমি ব্লগটা শেষ করছি। তো তোমাদের কেমন লাগলো তোমরা জানিও। তো আজকের জন্য এতটাই, পরে আবার আসবো একটা কোনো নতুন ব্লগ নিয়ে। চলো তাহলে, টাটা, বাই বাই।